বন্ধুরা দেখেন, মানে মেঘপাই কবুতর, আমি বলছিলাম যে গাজীপুরের মধ্যে সবুজ ভাই হচ্ছে মেঘপাই কবুতরের জন্য একদম বিখ্যাত। ওনার কাছে যেসব মেঘপাই কবুতর রয়েছে দেখেন, এখানে কতগুলো বেবি রয়েছে একদম ফুলের বাগানের মতো দেখা যায়, হোয়াইট কালারের মধ্যে। ভাইজান, এগুলো কি বেবি পিয়ার? এগুলো সব আফসান গ্রিজেল প্লাস বাঘা গ্রিজেল রয়েছে। সাইজটা বন্ধুরা আপনারা একটু দেখে রাখেন, কত বড় সাইজের কবুতর মাশাল্লাহ। বর্তমানে সবগুলো জিরো ফেদার চলতেছে। বন্ধুরা দেখেন, আসলে গলার শেপগুলো দেখেন আপনারা, একশো একশো কোয়ালিটি। এটা হচ্ছে নর কবুতর, আর এটা হচ্ছে মাদি কবুতর। এখানে যেগুলো পিয়ার রয়েছে সবগুলাই দুই থেকে তিন পাতা চলতেছে, ড্যানিশ কবুতর বেবি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেশ দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি বিশাল ফেঞ্চি কবুতর খামারের সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য ফেঞ্চি কবুতর গুলো রয়েছে। তো আজ কথা বলার চেষ্টা করবো এই খামারটি ওনার সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? অনেকদিন পরে আপনার লফটে চলে আসলাম। তো আপনি তো মেঘপাই কবুতর নিয়ে ভাই বিখ্যাত ভাই, গাজীপুর জেলার মধ্যে একজন মেঘপাই কবুতর বিখ্যাত খামারি ভাই, এরকম ঠিক আছে? যেহেতু আপনি টপ কোয়ালিটি কবুতর সারা লালন পালন করেন না, আর আপনার এখানে বন্ধু টপ কোয়ালিটি কবুতরই 100% পাবেন। তো সবুজ ভাই, আপনার এখানে আমি দেখতে পাচ্ছি অসংখ্য মেঘপাই কবুতর গুলো রয়েছে, বর্তমানে বেবিও রয়েছে অসংখ্য পিয়ার গুলো। এছাড়া আর কি কি কবুতর রয়েছে বর্তমানে? আছে ভাই, বোম্বাই কবুতর আছে, রেসার কিছু কালেকশন আছে, বিউটি আছে, স্প্যানিশ পোটার আছে, অনেক কালেকশন আছে বন্ধুরা। আমি যদি আপনাদেরকে আসলে এক কথায় বলছি, যদি সবুজ ভাইয়ের খামারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করে দেখেন, কত বড় খামার মাশাআল্লাহ, হিউজ পরিমাণে কবুতর গুলো রয়েছে, আবার এই যে এদিকেও কবুতর গুলো রয়েছে। তো মোটামুটি বলা চলে আপনার 150 থেকে 200 পিয়ার প্লাস কবুতর রয়েছে। তো সবুজ ভাই, আপনার ঠিকানাটা হচ্ছে গাজীপুর জেলার টঙ্গী বড়বাড়ি এলাকা। তো বন্ধুরা, সবুজ ভাইয়ের ফোন নাম্বারটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিব। আজকের ভিডিও থেকে কোনো পিয়ার যদি আপনাদের ভালো লাগে, খুবই কম দামের মধ্যে হাই কোয়ালিটি ফেন্সি কবুতর গুলো বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন। তো বন্ধুরা চলুন, আর কথা না বাড়িয়ে আপনাদের কাঙ্ক্ষিত পিয়ার গুলো দেখানোর চেষ্টা করি। গাজীপুরের মধ্যে সবুজ ভাই হচ্ছে মেঘপাই কবুতরের জন্য একদম বিখ্যাত। ওনার কাছে যেসব মেঘপাই কবুতর রয়েছে দেখেন, এখানে কতগুলো বেবি রয়েছে একদম ফুলের বাগানের মতো দেখা যায়, হোয়াইট কালারের মধ্যে। যাই হোক, এখানে কয় পিয়ার বেবি আছে ভাই? 2, 4 আচ্ছা, তো বন্ধুরা এগুলা থেকে আপনি নিতে পারবেন ভাই। এক পেয়ার নিলে কত পড়বে? 2 পেয়ার নিলে কত পড়বে? এগুলো তো নর্মাল, মানে জোড়া জোড়া করে দেওয়া যাবে না, সব জোড়া জোড়া আছে, জোড়া জোড়া চাইলে আপনারা নিতে পারবেন। জোড়া জোড়া কত পড়বে ভাই? এক জোড়া কত পড়বে ভাই? 2000 টাকা, মানে 2000 টাকা জোড়া পড়বে। আলোচনা সাপেক্ষে সেক্টিভাইজ করা যাবে। তো বন্ধুরা, সবুজ ভাই আসলে সময় স্বল্পতার কারণে ভিডিওটা একটু তাড়াতাড়ি করতে হচ্ছে আমায়। তো এখানে 6 পিয়ার বেবি দেখতে পাচ্ছেন, এছাড়াও ভাইয়ের কাছে অসংখ্য বেবি পিয়ার গুলো রয়েছে। তো এখান থেকে এক পিয়ার নিলে দাম পড়বে 2000 টাকা। আর যদি কোনো ভাই কোনো বন্ধু 5 জোড়া 10 জোড়া কিংবা 20 জোড়া যদি নিতে চান, সেক্ষেত্রে দেওয়া যাবে, আলোচনা সাপেক্ষে স্পেশাল ডিসকাউন্ট থাকবে। আর কোয়ালিটির যদি আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, মারাত্মক সবগুলোর কোয়ালিটি হাই কোয়ালিটি। বন্ধুরা যারা অ্যাকচুয়ালি ভালো মানে মেঘপাই কবুতর খুঁজেন কিংবা বেবি খুঁজেন, তারা আজকের ভিডিওটা দেখতে পারেন, এখান থেকে কালেকশনগুলো নিতে পারবেন। পছন্দ হলে বাইকে নক করে এগুলো নিতে পারবেন খুবই কম দামের মধ্যে। বন্ধুরা, আমি যদি আপনাদেরকে আরও কিছু বেবি পিয়ার দেখানোর চেষ্টা করি, ভিডিও স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এখানে রয়েছে অসংখ্য বেবি পিয়ার গুলো। ভাইজান, এগুলো আমি দেখতে পাচ্ছি ডেনিশ পিয়ারই বেশি না? সবগুলো ডেনিশ কবুতর বেবি না? সবগুলো কি জিরো ফেদার? না, এক দুইটা করে ঝরছে ভাই। সবগুলো কোন ভাই যদি নিতে চায় একসাথে সবগুলো 1000 টাকা পিস, আর সিঙ্গেল সিঙ্গেল নিলে 1500 টাকা পিস, তাই না? মাদি বাচ্চা এই বেশি, 4-5টাই মাদি আছে, মানে সবগুলাই বয়স চলতেছে 2 থেকে 3 ফেদারের মতো, তাই না? আর এখানে জোড়া জোড়া নিলে কত পড়বে? জোড়া নিলে 2000 টাকা জোড়া, জোড়া আর এক পিস নিলে, সিঙ্গেল নিলে 1500 টাকা পিস। তো বন্ধুরা দেখেন, হ্যাঁ বন্ধুরা দেখেন, কোয়ালিটিটা আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি। এখানে যেগুলো পিয়ার রয়েছে সবগুলাই 2 থেকে 3 পাতা চলতেছে, ড্যানিশ কবুতর বেবি। তো আপনারা যদি এক পিয়ার করে নিতে চান, এখান থেকে জোড়ায় জোড়ায় মানে বেছে ভাই দিতে পারবে, দাম পড়বে মাত্র 2000 টাকা জোড়া। আর যদি কোনো ভাই যদি সিঙ্গেল দরকার পড়ে, মোটামুটি মাদি কবুতর আছে এখানেও, মাদি কবুতরগুলো মানে সিঙ্গেল কবুতর পড়ে মাত্র 1500 টাকা পিস। আর যদি কোনো ভাই কোনো বন্ধু যদি একসাথে নিতে চান এগুলা, তো এখানে রয়েছে 7 পিস বেবি, 7 পিস বেবি দাম পড়বে 7000 টাকা না ভাইজান,
যদি ভালো লাগে বাইকে নক করে এই সুন্দর্যময় হাই কোয়ালিটি পিয়ারগুলো ড্যানিশ কবুতরে নিতে পারবেন। বন্ধুরা তারপর যদি আপনাদেরকে আমি আরও কিছু বেবি কালেকশন দেখানোর চেষ্টা করি, মাশাআল্লাহ ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অসংখ্য বেবি পিয়ারগুলো। ভাইজান এগুলো কি বেবি পিয়ার? সব আফসান গ্রিজেল প্লাস বাঘা গ্রিজেল রয়েছে না? সবগুলো কি আপনার জিরো ফেদার? সবগুলো জিরো ফেদার। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক দুই আট পিস, মানে চার জোড়া কবুতর না, সবগুলো জিরো ফেদারের। তো আফসান গ্রিজেল যেগুলো আছে সেগুলো কত করে পড়বে? বাঘা গ্রিজেলের জোড়াটা কত করে পড়বে ভাই? একবারে সব 2000 টাকা জোড়া, মানে যে জোড়াটাই নিবে বন্ধুরা 2000 টাকা জোড়া পড়বে। তো বন্ধুরা খুবই টপ কোয়ালিটি কবুতরগুলো, বেবি পিয়ার অবস্থায় যে বড় সাইজের আসছে দেখেন আপনারা নিজ চোখেই। তো এখানে রয়েছে আফসান গ্রিজেল প্লাস বাঘা গ্রিজেলের বেবি পিয়ার, মানে চার পিয়ার বেবি রয়েছে। এখান থেকে যদি আপনারা যে কোনো এক পিয়ার নিতে চান তো জোড়া জোড়া মানে সেপারেট করে দেওয়া যাবে সবগুলোরই। হ্যাঁ সবগুলোরই যে পায়ের ট্যাগ রয়েছে মাশাল্লাহ জোড়া জোড়া ট্যাগ রয়েছে, হ্যাঁ সবগুলো বাইরের খামারের ট্যাগ। তো এক জোড়া পড়বে 2000 টাকা। আর সবুজ ভাই যদি আপনার কাছে চার পিয়ার কিংবা দুই পিয়ার একসাথে নিতে চায় আলোচনা করলে কিছুটা কমন যাবে? সেক্টিভাইজ করা যাবে না? বন্ধুরা দেখেন কত সুন্দর দেখা যায় মাশাল্লাহ। এক জোড়া নিলে দাম পড়বে 2000 টাকা। আলোচনা করে যে আপনি যদি নিতে চান মানে দুই পেয়ার চার পেয়ার একসাথে, তবে আরও কিছু স্পেশাল ডিসকাউন্ট দেওয়া যাবে। পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে বাইকে নক করে এই পেয়ারগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। বন্ধুরা মাশাল্লাহ ভিডিও স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বোম্বাই কবুতর মাশাল্লাহ। ভাই রানিং না নিউ মডেল? জিরো ফোর। আমি ভাবছিল যে রানিং কিংবা নিউ মডেল, যাই হোক বন্ধুরা আমার বুঝার ভুল, জিরো ফোর না এক ফেদার চলতেছে, জিরো ফোর কিংবা এক ফেদার চলতেছে। যাই হোক বন্ধুরা জিরো ফোর আর এক ফেদার সেম বয়সী। যাই হোক আমি যদি একটু জুটিটা ভালোভাবে দেখানোর চেষ্টা করি মাশাল্লাহ। হ্যাঁ হাই কোয়ালিটি বোম্বাইয়ের কবুতর বেবি। ভাইজান এই বেবি জোড়াটা কত পড়বে একটু কমে বলে দিবেন? বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা জোড়া দেখানোর চেষ্টা করি, পায়ে মোজা আছে মাশাল্লাহ। বাইরে কি কবুতরের জোড়া? অ্যারাবিয়ান কোকা। এর দিকে গাছে উঠতেছে ভাই, এটা কি বাচ্চা? তিন থেকে চার বাজার চলতেছে না? মানে ভিডিও করা দেখে মানে কাছে উঠতেছে। যাই হোক কোকা কবুতর বেবি না, আরাবিয়ান কোকা না কি? অ্যারাবিয়ান কোকা কবুতর বেবি। বন্ধুরা কালারটা হোয়াইট কালারের মধ্যে, এই যে পায়ের ট্যাগ রয়েছে এটা কি আপনার ট্যাগ না? এটা আপনার খামারের ট্যাগ। তো এই বেবি জোড়াটা কয় বাজার চলতেছে বয়স? তিন থেকে চার বাজার চলতেছে। নর্মালি ঠিক আছে ভাইজান? ঠিক আছে জোড়া তিন থেকে চার ফেদার চলতেছে নর্মালি মোটামুটি ঠিক আছে। ভালো লাগলে আচ্ছা, এগুলো বাবা মাও আছে না তো সেগুলো বন্ধুরা যদি চাই নিতে পারবে। তো বন্ধুরা বাবা মাটাও আমরা একটু দেখানোর চেষ্টা করব। এই চঞ্চল পিয়ারটা যদি নিতে চান ভালো লাগে দাম পড়বে মাত্র 3000 টাকা, ওনার চেয়ে আদম আলোচনা করা যাবে। বন্ধুরা যে পিয়ারটা দেখাইলাম কুকা কবুতরের বেবি পিয়ারটা, সেটার বাবা মা এই জোড়াটা মাশাল্লাহ দেখেন কিভাবে ডাকতেছে। আবার এই যে একটা বেবি রয়েছে মানে আবার এই যে ডিম পেড়ে দিছে, খুবই লক্ষ্মী একটা পিয়ার। ভাইজান এই জোড়াটা কি সেল করবেন আপনি? না ভাই এটা সেল করব না, এটা আপনার বেবি সেল করি। এটা বেবি সেল করেন, এই রানিং পিয়ারটা সেল করবেন না, মাস্টার পিয়ারটা। তো বন্ধুরা এই পিয়ারটা যদি ভালো লাগে চাইলেও আপনি নিতে পারবেন না, যেহেতু ভাই সেল করবে না। এটার যে বেবিগুলো হয় সেগুলো আপনি নিতে পারবেন, যেটা দেখাইলাম 3000 টাকা বাইরে চাওয়া দাম ছিল, প্লাস আপনারা কিছু চাইলে আলোচনা করতে পারবেন। বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরও কিছু বেবি পিয়ার দেখাই, আসলেও সবুজ ভাইয়ের কাছে যেসব কবুতর রয়েছে আমি বলছিলাম যে প্রায় 150 থেকে 200 জোড়া প্লাস কবুতর রয়েছে, তার বেবিগুলো তো বন্ধুরা একটু বেশি হয়ে থাকবে। তো ইতিমধ্যে মোটামুটি আপনাদের আমি 20 জোড়ার মতো বেবি দেখাইলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু রেসার কবুতরের বেবি, এখানে রয়েছে বন্ধুরা মিলি রেসার কবুতরের বেবি, কিছু মাক্সি রেসার কবুতরের বেবি। এখানে তিন জোড়া বেবি রয়েছে না ভাইজান? ভাই আমি দেখতে পাচ্ছি যে মাক্সি কবুতরের বেবি এক জোড়া রয়েছে, এই মানে সবগুলো কি জিরো ফেদারের? সব জিরো ফেদারের। সাইজটা বন্ধুরা আপনারা একটু দেখে রাখেন কত বড় সাইজের কবুতর মাশাল্লাহ, বর্তমানে সবগুলো জিরো ফেদার চলতেছে। ভাইজান মাক্সি জোড়াটা কত পড়বে একটু কমে বলে দিবেন? মাক্সি জোড়াটা ভাই একদম 1000 টাকা, একদম 1000 টাকা। বন্ধুরা কোনো দামাদামি চলবে না। আর যেগুলো এই যে মিলি রেসার আছে এগুলো
একসাথে নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে একদম 3,000 টাকা। পছন্দ হলে বাইকে নক করে পিয়ার গুলো নিতে পারবেন, আর ওই মাক্সি জোড়াটার দাম পড়বে মাত্র 1,000 টাকা। ভালো লাগলে বাইকে নক করে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে এগুলো নিতে পারবেন। মাশাআল্লাহ ভিডিও স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে একজোড়া বিউটি কবুতর। না ভাইজান, এটা কি রানিং হয়েছে? না ভাইরা, চার পর আছে, চার ফেদার আছে। না মাশাআল্লাহ বন্ধুরা, সেমি হেডেল, মোটামুটি চার ফেদার চলতেছে। জোড়া ঠিক আছে ভাইজান? মাদি কবুতর বন্ধুরা, চার ফাদার চলতেছে জোড়া ঠিক আছে। সবুজ ভাই, এই জোড়াটা কত পড়বে? আলোচনা করতে পারবেন। কোন ভাই যদি ভালো লাগে বাংলাদেশের যে কোনো জেলা থেকে পিয়াটা নিতে পারবেন। যারা খুঁজে নেক্সট ভালো মানে ভিডিও কবুতর গুলো, তারা বাইকে নকরে পিয়াটাও নিতে পারবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন দুই বিস কবুতর রয়েছে। ভিটা কি, কিন্তু কালারটা দুইটা না ভাই? একটা হচ্ছে হোয়াইট বিউটি, না মানে আগে যেটা জোড়া দেখালাম এটার ভাই না? আচ্ছা বোন, যাই হোক, এই জোড়াটা কি জিরো ফাদার আছে নাকি? এক ফোরে আছে। না যাই হোক, এই কি নর্মাল কিছু বোঝা যায় ভাইজান? বোঝা যায় না। তো এটা নিলে কত পড়বে ভাইজান? কালার পাগল না, যার কারণে সুন্দর গুলো দাম কম। তো বন্ধুরা, এটা দাম পড়বে মাত্র 1,500 টাকা। দেখেন কত টপ কোয়ালিটি, আর এটা দাম পড়বে 3,000 টাকা। পছন্দ হলে বাইকে নক করে বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন। বন্ধুরা, আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ব্যতিক্রম এক ধরনের কবুতর। বাইরে কি কবুতর জোড়া? স্প্যানিশ পোটার, ব্ল্যাক কালারের। না জিরো ফেদার আছে? আপনি খামারে ট্যাগ দিয়ে রাখছেন? না ভাই, দুই পরে আছে। দুই পরে আছে? না নরমালি কিছু বোঝা যায় ভাইজান? নরমালি বোঝা যায় ভাই। এই সামনেটা কি নরনা মাদি? ডানেরটা মাদি, পিছনেরটা সামনেটা মাদি। বন্ধুরা, এই পিছনে বাম সাইডে যেটা দেখতেছেন এটা হচ্ছে নর কবুতর, দুই ফেদার চলতেছে। তো ভাই, এই যে স্প্যানিশ পোটার কবুতর, এই যে এরকম মডেল না, এটা জিরো ফাদার আছে? যখন বড় হবে তখন আরো বড় হয়ে যাবে? না এগুলো দুই পর আছে, যখন বড় হইব ফুল হইলে আপনি মনে করেন যে গলার থলি আরো ঝুলবার, আরো ঝুলবো না? আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, এটার বাবা মাকে আপনাদেরকে 10 সেকেন্ডের জন্য একটা নজর আমি দেখাবো, মানে বোঝার সুবিধার্থে। তো সবুজ ভাই, এই পেয়ারটা কেমন কি দাম যাচ্ছেন আপনি? এই পেয়ারটা ভাই, কোনো ভাই যদি নিতে চায় এটা গোপন রাখলাম আলোচনা সাপেক্ষে, মানে এর প্রাইস আপনি বলবেন না? এর আলোচনা সাপেক্ষে রাখবেন। যে আলোচনা সাপেক্ষে তাহলে কেউ ভয় পাওয়ার কিছু নাই, কবুতর বেচার জন্যই বলছি কি না এমন। আচ্ছা তো বন্ধুরা, কবুতর বেচার জন্যই দেখানো হচ্ছে। তো ভাই, এটার মোটামুটি দামটা আলোচনা সাপেক্ষে রাখছে, যেহেতু এইসব কবুতরের দামটা অনেকে জানে না। তো এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে, ভাইয়ের নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে, ভাইয়ের সাথে কথা বললে আপনি নিতে পারবেন। আর এখন আপনাদেরকে এটার বাবা মার একটা ফুটেজ দেখানোর চেষ্টা করি আমি। তো বন্ধুরা, এখন ভিডিও স্ক্রিনে আপনাদের দেখতে পাচ্ছেন যে পেয়ারটা আপনাদের ভেবে অবস্থায় দেখালাম সেটার বাবা মা, এই জোড়াটা মাশাআল্লাহ। এই যে আবার মানে ভেবে রেখে আবার ডিম দিয়ে দিচ্ছে, ডিমে তা দিচ্ছে। এটা হচ্ছে নর কবুতর বন্ধুরা, এটা হচ্ছে মাদি কবুতর। এটার বেবি যে জোড়াটা দেখালাম সে জোড়াটা ভাইয়ের দাম আলোচনা সাপেক্ষে রাখছে, আহামরি কোনো দাম চাবে না। আপনাদের যদি ভালো লাগে বাংলাদেশের যে কোনো জেলা থেকে পেয়ারটা নিতে পারবেন, বেবি পেয়ারটা।